আর আজকে সুন্দর একটা আমি ব্লগ নিয়ে আসছি, যে ঘুঘু পাখিটি ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখেন, এই যে ডালের মধ্যে আছে, এই যে দেখেন পোষ মানিয়েছে, কিন্তু বয়স ওর মোটামুটি দুই মাসের একটু বেশি। হ্যাঁ, মনে হয় কিছু খাবে। এই যে দেখেন, এই যে ঘুঘু এখন অনেক বড় হয়ে গেছে। এটা দেখি, আয় 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 আয়, হাতে আয় হাতে আয়। এই যে দেখেন, উড়তে পারে, কিন্তু এটা উড়তে পারে। তো এই যে দেখেন, হাতে নিচ্ছি, এই যে তো খুব, এই যে এই যে উড়ে গেল, এই যে উড়ে গেল, দেখি কই গেল, নিয়ে আসি। এই যে এইখানে, এই যে দেখেন, এই যেটা, এই যেটা কিছু বুঝি না, ভাত এবং খুদি খায়, তো আবার দেখি মাটি খায়। হ্যাঁ, জানি না ঘুঘু মাটি খায় না কী খায়, তবে দেখছি ঘুঘুটো সেইভাবে মাটি খায়। এই যে দেখেন, কিছু নেই ওখানে। এই যে এই যে এই যে মাটি খাইতেছে, দেখেন মাটি খাইতেছে, দেখাচ্ছি। এই যে কিন্তু মাটি খায়, আমি দেখি। একবার বিড়াল ধরছিল, তো জাগে সেটা বাইসে গেছে। দেখি কিছু খাওয়া যায় নাকি। দেখি কোনো খাওয়া যায় কি না, এখানে রাখি। তো দেখো ভাত খায় কি না, জানি না ভাত খাবে কি না। খাইতেছে না, মানে চাউলের কণা খুদি খাইছিল, তো এই জন্যে খাইতেছে না বোধ হয়। দেখেন ওইখানটায় রাখি আপাতত, এইখানে রাখি। তা আড়াই মাস চলছে বয়স। এই যে দেখেন খাইতেছে, কি যে খামি তখন দেখতেছি কিছুই নাই। বারবার মাটি খাচ্ছে, দেখেন কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। এই যে খাইতেছে, মাটি খাইতেছে, কিন্তু কিচ্ছু নাই, শুধু মাটি। এই যে এই যে এই যে এই যে হাত নাড়াইতেছি, এই যে দেখেন, টুই 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 টুই। সুন্দর পোষ মানিয়েছে। এই যে দেখেন, মাটি খেয়েছে কিন্তু। এই যে এই যে একদম কাছাকাছি দেখাচ্ছি, একটা ডালে তুলে রাখে দিই। এই যে দেখেন,
উড়তে পারে কিন্তু উড়বে না, একটু পোষ মানিয়েছে তো। এই দেখেন হাঁসের বাচ্চা এসে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে কিসে লাগছে, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন কুকুর কোথায় উঠলো। এখন একটু গাছের ডালে তুলে রেখে দেই, আবার কখন বিড়াল ধরবে ঠিক নেই। তো এই যে ডালে তুলে রাখলাম, এই যখন কি ডানা নাড়াইতেছে, এই যে এখানে, কারণ কোষমানা কুকুর তো তো অতটা একটা মানুষ ভয় করে না, তো বিড়াল আছে বলা যায় না, বিড়াল আবার যদি, একবার তো বিড়ালের হাত থেকে বাঁচতেছিল। তো গাছের ডালে তুলে রাখলাম, থাকবে কিন্তু নামার সময় সে নিজে নামবে। এই দেখো কুকুর, তো আজকে এটুকু দেখাইলাম, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার ইটিসি নেচার ব্লগ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নমস্কার।